এলাচিকে বলা হয় মশলার রানী, খাবারের অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় এটি। এলাচি রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, পলিস্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাট সহ বেশ কিছু ঔষধি গুণ, যা সেবনে মানবদেহের অনেক সমস্যার সমাধান করতে পারে। অনেকের অস্থিরতার সমস্যা রয়েছে, কোনো কারণে কিংবা অকারণে নানান বিষয়ে অস্থির হয়ে পড়েন, কোথাও যাচ্ছেন রাস্তায় হঠাৎ জ্যাম, তখনই অস্থিরতা বেড়ে গেল। এই অস্থিরতা থেকে ঘাম হয় আর বুকের মধ্যে এক ধরনের অচেনা অনুভূতি কাজ করতে থাকে, বুক ধড়ফড় করতে থাকে। এমন সমস্যার জন্য এলাচি খুবই কার্যকর। যারা হার্টের ও হার্টের ভালভের সমস্যায় ভুগছেন তাদের জন্য এলাচি একটি আদর্শ পণ্য। প্রতিবার খাওয়ার পর একটি করে এলাচি চিবিয়ে অথবা দুটো এলাচি পানিতে ফুটিয়ে খেলে হার্ট সুস্থ থাকবে। যাদের হার্টের সমস্যা নেই কিন্তু ভয়জনিত সমস্যা আছে, নানাভাবে ভীতি কাজ করে, ভিড়ের মধ্যে সমস্যা, অন্ধকারে সমস্যা, উচ্চ শব্দে সমস্যা, উত্তেজনা সহ্য হয় না, তাদের জন্য এলাচি খুবই কার্যকর। আপনি কি মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁতের ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় ভুগছেন? তাহলে খাওয়ার পর একটি করে এলাচি মুখে নিতে পারেন, কেননা এলাচির তেল মুখের সমস্যা দূর করতে কার্যকরী একটি ওষুধ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব সমস্যা বেড়ে যায় তার মধ্যে একটি হলো প্রস্রাবের সমস্যা। বিশেষ করে যাদের প্রস্রাব হতে চায় না তাদের জন্য দুটো এলাচি এক কাপ পানিতে গরম করে চায়ের মতো করে পান করলে এই জটিল সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এলাচি ক্যান্সার সমস্যা প্রতিরোধে বিশাল ভূমিকা রাখতে সক্ষম, যা শুধু প্রতিরোধেই কাজ করে না, প্রাথমিকভাবে ক্যান্সার নির্মূল করতেও কাজ করে। শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, হুপিং কাশি, ফুসফুসের সংক্রামক ও হাঁপানির মতো সমস্যায় যারা ভুগে থাকেন তাদের জন্য এলাচি খুবই উপকারী।